মার্কিন দূতাবাসে হিরো আলমের চিঠি। এই চিঠিতে কি লিখেছেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ঢাকার মার্কিন দূতাবাসের কাছে একটি চিঠি লিখেছেন ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। চিঠিতে হিরো আলম লিখেছেন, আমি আশরাফুল হোসেন আলম আগামী 17 জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা 17 আসনের নির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে 16 জুন আমি আপনাদের জানিয়েছিলাম আমি ভয় পাচ্ছি যে নির্বাচন কমিশন আমার নমিনেশন প্রত্যাখ্যান করবে। তারা শেষ পর্যন্ত তাই করেছিল, তবে পরে আমি আপিল করে নমিনেশন ফেরত পেয়েছিলাম। আমি বিশ্বাস করি আপনাদের কাছে আমার পাঠানো মেইল তাদের সিদ্ধান্ত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চিঠিতে তিনি আরো বলেন, সম্প্রতি সাততলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতার সরাসরি নির্দেশে তিনি এবং তার অনুসারীদের উপর হামলা হয়। এই ঘটনার প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো ফলাফল ছাড়াই তাকে ফিরতে হয়। হিরো আলম ঢাকার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে বলেন, অন্য কোনো উপায় না থাকায় আমি আপনাদের জানানো ও বিবেচনার স্বার্থে এই চিঠি লিখেছি।